আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আলাইহি ওয়া সাল্লাম। বাদ সময় আব্দুর রহমান ভাই কাতার থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। জানাজার নামাজের সঠিক সহি বিশুদ্ধ নিয়ম জানতে চাইছে। জানাজার নামাজ চার তাকবীরে, জানাজা নামাজ চার তাকবীরে হবে, মহিলা হোক পুরুষ হোক সকলের ক্ষেত্রে চার তাকবীরে জানাজা সালাত। আর প্রথমে যখন জানাজার নিয়তে দাঁড়াবে, আরবিতে মুখে অথবা বাংলাতে অথবা কোনো শব্দে মুখে নিয়তের প্রয়োজন নেই, মনে মনে আছে তো জানাজা পড়তে আছে, এটাই মনে নিয়ত আছে। মহিলা হলে এটাও মনে আছে, পুরুষ হলেও এটা মনে আছে, দুজন হইলেও তাও মনে আছে, একাধিক হইলেও মনে আছে, কয়েকজন হইলেও মনে আছে, শিশু বাচ্চা হইলে তো মনে আছে। যার জানাজা তো বলেই দেওয়া হয়, অন্ততপক্ষে মানুষের কাছে এটা বলে দিবে যে জানাজা এটা মহিলা না পুরুষের জানাজা, যাতে দোয়ার ক্ষেত্রে ওই শব্দগুলো চেঞ্জ করতে পারে। প্রথমে যখন দাঁড়াবে, বাস হ্যাঁ, দাঁড়ানোর পরে আউজুল্লাহ বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা পাঠ করবে। সুরা ফাতিহা পাঠ করার সাথে আর একটা সুরা রাখতে পারে, ছোট এক যে কোনো সুরা, পরে এক তাকবীর দিবে। তাহলে প্রথমে এক তাকবীর দেওয়া তো শুরু করলো, তাহলে সুরা ফাতিহা আর একটা সুরা পড়ার পরে আর এক তাকবীর, এই দুই তাকবীর হয়ে গেল। দুই তাকবীরের পরে দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ পাঠ করবে, যেই নামাজ আমরা দুরুদ যেটা পাঠ করি এটা পাঠ করবে। দুরুদ পাঠ শেষ হইলে আর একটা তাকবীর দিবে, আর একটা তাকবীর দেওয়ার পরে তিন তাকবীর হয়ে গেল, তৃতীয় তাকবীরের পরে জান্নাজার দোয়া পড়বে, আল্লাহুম্মা ইগফির হাইয়িনা ওয়া শাহিদিনা, এটা আছে। আর মৃত ব্যক্তিকে এটার থেকে আরো গুরুত্বপূর্ণ দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু। মহিলা হইলে আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা, এটা হা, এই যে হা, এই হা জমিরের পরিবর্তন করবে। দুজন হইলে হুমা, মহিলা পুরুষ হইলে দুজন হইলে হুমা, বহুবচন হইলে হুম, মহিলা সব হইলে অনেকগুলো, মহিলা হইলে হুন্না, এরকম শব্দের পার্থক্য করে পড়া দরকার। তারপর যদি শিশু বাচ্চা হয় তাহলে তার জন্য দোয়া আছে, দোয়াটা পড়বে, দোয়া পড়ে দুই দিকে সালাম ফিরাবে, একদিকে সালাম ফিরানো যায় শুধু ডান দিকে, এটার সম্পর্কে হাদিস বেশি এবং বিশুদ্ধ বেশি, তবে যদি দুই দিকে সালাম ফিরায় তাহলে যথেষ্ট হবে। আর সুরা ফাতিহা জানাজাতে পড়া, এটা নিয়ে কোথার দলিল? এটা নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দলিল, আল্লাহর রাসূল থেকে বোঝা যাচ্ছে এটা, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুরা ফাতিহা জোরে জোরে পড়ছেন, জোরে জোরে পড়ার পরে বলছেন যে লিতা আলমান্না সুন্নাত, আমি এই জন্য জোরে জোরে শব্দ করে পড়লাম যে এটা যেন যেন তোমরা জানো যে জানাজা সলাতে সুরা ফাতিহা পড়া সুন্না সাব্যস্ত। এই হাদিস সহি, এই জন্য জানাজা সলাতে সুরা ফাতিহা পড়ে জানাজা পড়া, এটাই এটি হচ্ছে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে তো সুরা ফাতিহা ছাড়া জানাজা পড়ে, সুরা ফাতিহা পড়েই না, তবে এটাই আরবি আলেমদের, সৌদি আরবের ফতোয়া বোর্ডের এবং সৌদির বড় বড় আলেমদের এবং আবদুল্লাহ বিন বাস সহ বড় বড় আলেমদের, তাদের খ্যাতনামা আলেমদের এখনও পর্যন্ত এইটাই ফতোয়া যে জানাজা নামাজ সুরা ফাতিহা পড়তে হবে। মক্কা মদিনার মসজিদে এমন কোনো নামাজ নাই যে মক্কা এবং মদিনার দুই মসজিদের বিশেষ বলছি যে জানাজা হয় না, সুরা ফাতিহা পড়ে জানাজা পড়া হচ্ছে। আমাদের দেশে এটা পড়া হয় না, আমাদের দেশে সাহাবিদের কিছু আমলের রূপে বৃত্তি করা হয়, বলা হয় যে সেখানে সুরা ফাতিহা ছাড়া তারা নামাজ পড়ছেন। যাই হোক, সুরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে হবে, এটার দলিল যে লা সলাত আল ইমাম লাম ইয়াকরবি ফাতিহা দিল কিতাব, এই হাদিসের ভিত্তিতেই বোঝা যাচ্ছে যে সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন যদি জানাজা সলাতকে সলাত ধরা হয়, যদিও সলাত এটা রুকু নাই সেজদা নাই, তারপরও কি এটা সলাতের অন্তর্ভুক্ত সেই হিসাবে, যদিও এখানে কেউ কেউ দোয়া হিসাবে বাক করছে, কিন্তু বিশুদ্ধ বর্ণনা এটাই যে সুরা ফাতিহা দিয়েই নামাজ পড়াবে, এভাবে সলাত জানাজা সলাত পড়ার চেষ্টা করবে বিশুদ্ধ নিয়মে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।